প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ মানিকচক বিডিও অফিসে। বিক্ষোভ দেখালেন মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকার বাসিন্দারা। বিক্ষোভ ঘুরে তুমুল উত্তেজনা সৃষ্টি হয় বিডিও অফিস চত্বরে। মানিকচক থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার দুপুর নাগাদ পশ্চিম নারায়ণপুর এলাকায় বাসিন্দারা বিডিও অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। কয়েক ঘন্টা ধরে চলে বিক্ষোভ। অভিযোগ, পশ্চিম নারায়ণপুর এলাকায় বহু গরিব পরিবারের বাসযোগ্য ঘর নেই। কোনো রকমে তারা কাঁচা বাড়িতে বসবাস করছে, অথচ আবাস যোজনার তালিকায় তাদেরই নাম নেই। পশ্চিম নারায়ণপুর এলাকার বাসিন্দারা তাই বিক্ষোভে পেটে পড়েন। বিক্ষোভের জেরে উত্তেজনা সৃষ্টি হয় বিডিও অফিস চত্বরে। তাদের দাবি, সঠিকভাবে তদন্ত করে তালিকা প্রকাশ করা হোক। মানিকচক থানার পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবশেষে কয়েক ঘন্টার পর বিক্ষোভ তুলে নেন বিক্ষোভকারীরা। মালদা থেকে পার্থ ঝা ও দেবাশিস পালের রিপোর্ট, পুষ্পপ্রভাত টিভি। কে টাকা চাইছে? তো আজকে কোথায় এসেছিলেন? আজকে আমরা ব্লক এসেছি। আমাদের বাড়ি দিন করে যাচ্ছে না, ওই জন্য ব্লক এসে কি করলেন? ব্লক এসেছি, আমাদের বাড়ি দিন করে যাচ্ছে, অন্য বাসার জন্য এসেছি। আমাদের টাটির বাড়ি আছে, যাদের দালান বাড়ি আছে, ওদের বাড়ি দিন করে যাচ্ছে। আমাদের টাটির বাড়িতে যাচ্ছে না, কেন যাচ্ছে না? ব্লক এসে কি করলাম? ব্লকে আমরা সবাইকে জিজ্ঞাসা করছি কি সর জন্য যাচ্ছে না। ব্লকে যারা থাকছে ওদেরকে জিজ্ঞাসা করছি কি সর জন্য যাচ্ছে না। ব্লক থেকে তো যাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? আমরা অভিযোগ করছি, আমরা আবদার করছি ব্লক থেকে কি আমরা ব্লক থেকে আমরা লিব। এখন গ্রামে পাচ্ছি না, আমরা ব্লক থেকে এসছি কি ব্লক থেকে যাবে। আমরা বাড়ি চাচ্ছি, আমরা বাস চাচ্ছি, আমাদের বাড়ি ইনকোয়ারি করা হোক। আপনার নাম? আমার নাম মিত্রানী মন্ডল। ওদের টাকা দিয়ে আমরা লিস্টে নাম চাপিয়ে দিচ্ছে, আর আমাদের টাকা পয়সা নাই, আমরা দিতে পারছি না। হ্যাঁ, কারা নাম চাপিয়ে দিচ্ছে? তারপরে সবাই সব পার্টি মিলে, আবার যারা প্রধান মেম্বার আছে ওরাই মানে টাকা নিচ্ছে, আর নাম ওরা সবার নাম লিখছে। ওখানে আমাদের তো টাকা পয়সা নাই, তো আমরা দিতে পারবো? হ্যাঁ, তাই একটা নামের চারটা পাঁচটা পাওয়া যায়, আমাদের কিছু নাই, আবার নেই কিছু নাই। কোন এলাকা থেকে এসেছি? আমরা পশ্চিম নারায়ণপুর থেকে এসেছি। আমরা এইরকম কতটা পরিবার আছে যে এরকম নাম মেলাই আছে? এখানে কতটা? অনেকটা আছে ওখানে, আর নাম কি বলবো, মানে 300-200-3000 মতন আছে পরিবার। হ্যাঁ, পরিবার। আর একটা বাড়িতে চারটা পাঁচটা নাম কেন ঢুকবে? আমাদের তো কিছু পাইনি, আমরা পাবো না। আমরা কি ওর জন্য আমরা ভিডিও ঘেরাও করতে আসলাম। আমরা ভিডিও কি জবাব দিচ্ছে আমাদেরকে? কতক্ষণ চালিয়ে যাবেন? হ্যাঁ, কতক্ষণ চালিয়ে যাবেন এই বিক্ষোভ? যতদিন জবাব পাবো না, ততদিন আমি ছাড়বো না। আমরা পিছনে যতদিন আছে আমরা ছাড়বো না। পিছনে ইনকোয়ারি করা হোক, বাড়ি বাড়ি ইনকোয়ারি করা হোক, সবার বাড়ি ইনকোয়ারি করা হোক। যে চারটা পাঁচটা পেয়েছে ইনকোয়ারি করা হোক, যারা পায়নি তাদের দেওয়া হোক। হ্যাঁ, আর বলছি যে এখানে কি আমরা শুনলাম নাকি যে দল করতে গেলে যে দল, হ্যাঁ মানে পার্টি করতে গেলে ঘর পাওয়া যাবে না। এটা কে বলছে? এলাকায়? হ্যাঁ, এলাকায় বলছে। এলাকায়? হ্যাঁ, পুরো এলাকায় বলছে। কে বলছে? সবাই যে পাবলিক আছে সবাই বলছি। আমরা যাদের লিডার আছে ওরাই বলছে যারা টাকা দিবি তো ঘর পাবি না, পাবি না। যারা বলছে এরা কোন দলে? এই সবাই সব পার্টি। আমার নাম বাসুদেব মন্ডল। আমাদের বাড়িতে দিচ্ছে না, মানে কি ওরা 4-5 বার করে ইন্দিরাবাস পাচ্ছে, আমাদের ঘরও নাম আসছে না। ওই তো ওই সার্ভিসিং করা আসছে করতে, আমাদের বাড়িতে করছে না। বেঁচে যাচ্ছে বাড়িগুলোটা, করছে আর আমাদের বাড়িতে আসছে না। ওই জন্য আমরা ব্লকে এসেছি যে আমাদের কেন আসবে না? ওরা তো 4-5 বার দালানের বাড়ি আছে, তাও ওরা পাচ্ছে, আর আমরা পাবো না। খাচ্ছি, ওরাও খেতে খাচ্ছে, কেন পাবো না? ওরা শুধু 4-5 বার পাবো না, আমরা পাবো না। যারা বারবার যে বাড়ি পাচ্ছে তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? কি টাকা পয়সা দেওয়ার পরে সবাই পাচ্ছে, আমার কাছে তো অর্থ নয়, আমি দিতে পারছি না বলে আমি কি পাবো না? আজকে কোথায় এসেছি? আমি ব্লকে এসেছি। ব্লকে কি করলেন? ব্লকে এসে ভিডিওর কাছে এসেছি যে এরকম আমাদের গ্রামে হচ্ছে, আমাদের কেন হবে না? বিক্ষোভ দেখালেন? হ্যাঁ হয়েছে, হ্যাঁ ভিডিওর সাথে দেখা হয়েছে। কি কি বললেন? ভিডিও এখন কথা বলছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে ওদের যেমনি অধিকার আছে আমাদেরও তো আছে, ওদের যেমন সবার বাড়িতে এসছে আমরাও তো চাইছি, আমাদের কেন আসবে না? 22 বছর থেকে বাস করছি, আমার বাবা মারা বৃদ্ধ হয়ে গেছে, একবারও তো পাইনি। আমাদেরও তো ছেলে মেয়ে আছে, সবার 4 বার 5 বার পাচ্ছে, আমি একবারও পাবো কেন? পাবো না। আপনার নাম? আপনার নাম? সীমা মণ্ডল।